বাংলাদেশ, 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 অস্তা চলে যেখানে দিন শেষ, ঢাকো প্রাণে রক্তে রাঙা দেশ। আরে বাহ, শেখ মুজিবের মাথার উপরে উঠে ভাই সাহেব তো মনে হয় নিজেরে নায়ক মনে করতেছে, নায়ক পাতলা খান। আর মূর্তি এটা কি কনক্রিট দিয়ে বানাইছে, সে কখন থেকে দেখতেছে যে বাইরে আইতেছে, এখন পর্যন্ত কিছুই করতে পারতেছে না। আর এখানে বাইরে আইতেছে কয়জন আর উঠছে কয়জন, এত মানুষ এখানে উঠা খামাখা গ্যাদারিং করার কি মানে হয়। যে কজন কাজ করতেছে তারা শুধু উঠে আর কি কাজ করো, বাকিরা হুদাই গ্যাঞ্জাম করতেছে। আর মানুষজনেরও আক্কেল জ্ঞান প্রচন্ড কম, এইটুক জায়গাতে না হলেও 1,00,000 মানুষ আছে এই রাস্তায়, এই হান দেয় সমানে এটা ওটা পুরাইতেছে, টায়ার পুরাইতেছে, এটা পুরাইতেছে। এমনিতে অক্সিজেনের স্বল্পতা, মানুষের ঠিক মতো শ্বাস নিতে পারতেছে না, এর মধ্যে আবার লাগাইছে আগুন, সেগুলার থেকে বিষাক্ত ধোঁয়া উঠতেছে, একদম দম ফাপা অবস্থা, গরম। মানে এখানে মনে হয় হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মানুষ মারা যাবে এই অবস্থা। সেলুলার নেটওয়ার্ক তো পুরাই ডেড, কল ঢুকে না তো ঢুকেই না, এই জন্য আমি মেসেজ পাঠিয়ে রাখছিলাম আদনান রে যে আমি মূর্তি ভাঙার এখানে আছি, তোমরা কোথায়। তো আদনানের ফোনে ফাইনালি মেসেজটা গেছে, 1 ঘন্টা না কতক্ষণ পরে মেসেজ গেছে। পরে ও আমাকে রিপ্লাই দিছে যে ভাই আমরা নব থিয়েটারের সামনে আছি। পরে যখন হঠাৎ করে আমি মেসেজ দেখছি যে ওরা নব থিয়েটারের সামনে আছে, পরে আমি দৌড়ায় সেখানে গেছি, পরে ফাইনালি ওদের সাথে আমার মিট হয়েছে। Thank you.
একদম ওই গাছের ওই পর্যন্ত ছিলাম, এর বেশি যাওয়াই গেল না, এত তাপ। এটা তো আবার বিস্ফোরণ হবে না আপনার? হতে পারে, ওই যে আগুন, ফাহিম আর ওর ওয়াইফ নব থিয়েটারের ওইখানে ওয়েট করতে লাগলো। আমরা ওই জায়গায় এত বসে থাকি কি করবো, এই জন্য আমি আর আদনান বলছি তাহলে আমরা মূর্তি ভাঙার ওইখানে যাই, দেখি মূর্তি ভাঙাটা ভিডিও করবো। ওইখানে আসলাম, ওরা দুজন ওইখানে রয়ে গেলো, আমি আর আদনান এখানে আসলাম। কিন্তু এই সালা কনক্রিট এমন শক্ত শক্ত, বাপরে 10-12 জন মানুষ এটা বাইরে কিছুই করতে পারতেছে না। পরে অদনানকে বললাম, অদনান তুমি একটু যা দেখো তো কিছু করতে পারো কিনা। তো অদনান ওইখানে আর কি ভিড়ে শুধু সাইড দিয়ে ঘোরাঘুরি করলো। পরে আমি শুধু থেকে থেকে খালি ভিডিও করতেছি, মনে হলো এ বুঝি পড়বে, এ বুঝি পড়বে, কিন্তু পরে না যে পরেই না, আমি উপরে একদম বিরক্ত হয়ে গেলাম। 2 ঘন্টার উপরে দেখতেছি এই জায়গাতে বাইরে যেতেছে, তাও কিছুই করতে পারতেছে না। কিন্তু বাংলাদেশ মানুষ তো রাখবে না কি আর, এর গেটের মধ্যে তো পরে মানুষজন, উত্তেজিত মানুষজন যে যার মতো উঠা, যে যেভাবে পারতেছে সেইভাবে নিজের ক্ষোভ ঝাড়তেছে। যেমন একজন লোক বাঁশ নিয়ে উঠছে, বাঁশ নিয়ে উঠা তারপর বঙ্গবন্ধুর মূর্তির পশ্চাৎ দেশে সমানে বাইরে এলো, খোঁচাইলো। ব্যাপারটা দেখতে খুবই খারাপ লাগলো, কিন্তু মানুষজন এত উত্তেজিত রাগে আছে, তো সেই ক্ষোভেরই অ্যাকচুয়ালি এটা বহিঃপ্রকাশ। ভাঙতে পারতেছে না তো মূর্তিটা, এই জন্য এইরকম করতেছে।